বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যে আফগান জুটি। আগামীকাল মঙ্গলবার রাতে এশিয়া কাপের তৃতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এর আগে নিজেদের এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 8 উইকেটে জিতে দারুণ সূচনা করে আফগানিস্তান, তাই এই ম্যাচে নির্ভার হয়ে মাঠে নামতে পারবে তারা। অপরদিকে বাংলাদেশও চাইবে জয় দিয়ে এবারের এশিয়া কাপের সফর শুরু করতে, কারণ দ্বিতীয় পর্বে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। টি টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে খুব একটা সুখস্মৃতি নেই বাংলাদেশের। আগের 8 দেখায় 3 জয়ের বিপরীতে রয়েছে 5টি হার। টি টোয়েন্টিতে আফগান জুজু থেকে যেন বের হতেই পারছে না বাংলাদেশ। রশিদ মুজিব জুটি যেন হয়ে উঠছে বাংলাদেশের জন্য রীতিমতো আতঙ্কের নাম, ফলে মাঠে নামার আগেই যেন অনেকে পা ফসকে যায় ভয়ে। টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধর শ্রীরাম তার প্রথম অ্যাসাইনমেন্টে আফগানিস্তানকে পাচ্ছে। শ্রীরামের কাজ সহজ করতে সবচেয়ে বড় গুরুদায়িত্ব পালন করতে হবে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকেই। বর্তমান স্কোয়াডে ব্যাটে বলে তার চেয়ে কেউই এগিয়ে নেই। বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যাজাই গুরুবাজ জুটি। প্রথম ম্যাচে এই জুটি অনেকটাই তাণ্ডব চালিয়েছে লঙ্কান বোলারদের উপরে। পাওয়ার প্লেতে নির্ধারিত 6 ওভারে কোনো উইকেট না হারিয়েই তুলে নেয় 83 রান, তাই এদের দুজনকে যত দ্রুত আউট করা যায় ততই বাংলাদেশের জন্য মঙ্গল। আর বোলিংয়ে রশিদ মুজিব ফারুকি ত্রয়ী বর্তমানে যে কোনো দলের জন্য ভয়ের কারণ। এই তিনজনের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডও খুব একটা ভালো নয়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।